আমরা এখন দুবাই কোরআন পার্কে আসছি। বিশ্বের প্রথম কোরআন নিয়ে যে পার্ক তৈরি করছে দুবাই, সেখানে আছি। আর এই এরিয়া হচ্ছে আরবিয়ানদের বসবাস। এদিক দিয়ে যত বাড়ি ঘর আছে সব আরবিয়ানরা বসবাস করে, এখানে কোনো আজনবীর বসবাস নাই। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বাইকগুলা, এই বাইকগুলা আপনার টাকা দিয়ে আপনি পুরা শহর ঘুরতে পারবেন। চার্জ আছে নির্দিষ্ট পরিমাণ। এই হচ্ছে কোরআনিক পার্ক, আমরা এখান থেকে প্রবেশ করব। বিশ্বের প্রথম কোরআন পার্ক তৈরি করছে আরব আমিরাত। এটা হচ্ছে কোরআন পার্কের এই ম্যাপ, আপনি এটা দেখে প্রবেশ করতে পারবেন কোথায় কি আছে। কতটা আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা কোরআন পার্ক, অনেক সাজানো গোছানো একটা পার্ক। এখান থেকে কোরআনের তেলাওয়াতের শব্দ আসতেছে, 24 ঘন্টায় কোরআন তেলাওয়াত হয় এখানে। একটা জিনিস ইন্টারেস্টিং লাগছে আমার, এই মরুর বুকে অসংখ্য বরই গাছ, দেশি বরই, তাও প্রচুর পরিমাণে দেশি বরই ধরে আছে গাছে, প্রতিটা গাছে দেখতে পাচ্ছেন। এখানে সব বরই গাছ, দেশি বরই, আমাদের দেশে যে ছোট ছোট বরই আছে না টক মিষ্টি, সেইগুলা এগুলা আবার প্রচুর মিষ্টি। এখানে বসে আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারবেন, কতটা সুন্দর। এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। এখান দিয়ে হাঁটতেছি আমি, বাতাসটা এতটা ফ্রেশ বলে বোঝানো যাবে না আপনাকে। পুরা পার্ক জুড়ে এরকম কোরআন তেলাওয়াতের সাউন্ড সিস্টেম আছে, পাহাড়ের গুহার সিস্টেম করে তারা তৈরি করছে। মনে হইতেছে যে পোষা পাখি এরকম। থ্যাংক ইউ। 10-15 দিরহাম লাগবে টিকিট ভিতরে এন্ট্রির জন্য, এমনকি পার্ক পুরোটা ফ্রি, আপনি ফ্রিতে ঘুরতে পারবেন। থ্যাংক ইউ ম্যাম, ওকে থ্যাংক ইউ। 10 দিরহাম দিয়ে 2টা টিকিট নিলাম, এখন ভিতরে প্রবেশ করব আমরা। দেখি এখন প্রবেশ করব, 2টা টিকিট নিয়ে আসলাম 5 দিরহাম করে। দেখি ভিতরে কি আছে, ম্যাপ দেওয়া আছে কোথায় কি আছে সেটার। সিকিউরিটি ভাইরা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। গুহার ভিতর থেকে সকল নবীদের জীবনী শুনতে পারলাম। ঘোরার পরে এখানে আবার বিশ্রাম নিতে পারবেন। কত সুন্দর একটা পরিবেশ দেখতে পারতেছেন, মরুভূমির ভিতরে যে এত সুন্দর সবুজ সমারোহ তৈরি করা যায় এরা দেখিয়ে দিয়েছে। মনে হবে না আপনি মরুভূমির দেশে আছেন, টাইমে আসলে হয়তো অনেক সুন্দর লাগতো। দেখতে পাচ্ছেন গাছগুলা কেট কাটতেছে, সাইজ করতেছে গাছ মেশিনের সাহায্যে। সুন্দর একটি লেক তৈরি করতে দেখতে পাচ্ছেন, পানির ফোয়ারা চারিদিক দিয়ে, বিশাল বড় বড় পাথর, এমনকি চারিদিক দিয়ে এরকম সুন্দর ঘাসের কার্পেটের মতো তৈরি করছে। এটা হচ্ছে কোরআন পার্কের সৌন্দর্য, আপনারা এখানে আসলে উপভোগ করতে পারবেন, সময় কাটাতে পারবেন। দেখে মনে হইতেছে হয়তো বা কোনো গলফ ক্লাব এরকম, সুন্দর একটা পরিবেশ। এমনকি মরুর বুকের যেখানে শুধু বালু আর বালু, সেইখানে পানি আর চারিদিক দিয়ে সবুজ ঘাস, এমনকি কিভাবে সম্ভব শুধু আরব আমিরাতে আসলে আপনি বুঝতে পারবেন, তারা অসম্ভবকে সম্ভব করে দেখাইছে। দেখতে পাচ্ছেন এই যে ঘাসে পানি দেওয়া হইতেছে অটোমেটিক, হইতেছে একটা পুকুর, সেখানে যে আমি এই পুকুরের মাছ মাঝে যাইতেছি। মুসা আলাইহিস সালাম যে নদীকে দুই ভাগ করছিল সেটারই একটা প্রতিফলন এখানে দেখাচ্ছে,
তারা তৈরি করছে। দুই পাশে পানি মাঝ বরাবর এই রোড তৈরি করছে ওনারা। দুই সাইড দিয়ে দেখলে মনে হয় যে পুরাটাই পুকুর, কিন্তু মাঝ বরাবর আসলে আপনি দুই সাইডের মাছ দিয়ে এই রাস্তা তৈরি করছে। মুসা আলাইহিস সালাম যেমন নদীকে দুই ভাগ করছিল, সেরকম একটা জিনিস তারা এখানে ফুটিয়ে তুলছে এই কোরআন পার্কে। আসলে আপনারা দেখতে পারবেন পার্কে যে হাঁটতেছি, মানে কোনো ক্লান্তি বোধ হইতেছে না, শুনশান নীরবতা, চারিদিকে অসংখ্য গাছ, নারিকে এই খেজুর গাছ, এমনকি নিম গাছ, বাংলাদেশে নিম গাছ আছে, এরপর বরই গাছ আছে, কৃষ্ণচূড়া গাছ আছে, এরপর হচ্ছে জয়তুন গাছ আছে। এই পার্কে কি কি নিষিদ্ধ সেগুলার কি দেওয়া আছে এখানে দেখতে পারতেছেন, কি কি করতে পারবেন না আপনি সেগুলার। সারা বিশ্ব থেকে অনেক পর্যটক আসে এই কোরআন পার্ক দেখার জন্য। বাইরে কিন্তু প্রচুর পরিমাণে রোদ, কিন্তু এখানে একবার শীতল হাওয়া, তাই না ভাই? একবার শীতল ঠান্ডা, এত সুন্দর দৃশ্য এই মরুর বুকে। আসলে নিজে চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না, এত সুন্দর ভাবে বানাইছে, খুবই ভালো লাগতেছে হাঁটতে। যে কোরআন পার্ক নাকি, দৃশ্যগুলো এখানে দেখে আসলে মনোমুগ্ধকর দৃশ্য, বলে আসলে বলে শেষ করা যাবে না। ফুলের গাছের পরিচর্যা করতেছি হচ্ছে কোরআন পার্কের ভিতরে গ্লাস হাউস। এখানে দেখি কি আছে, আমরা এই গ্লাস হাউসে আপনাদের দেখাবো। হেঁটে হেঁটে ঘোরা কষ্টদায়ক, এর জন্য ওই যে আপনার টুরিস্টদের জন্য গাড়ি আছে, গাড়ির ব্যবস্থা আছে, গাড়ি নিয়েও আপনারা ঘুরতে পারবেন। এই হচ্ছে গ্লাস হাউস, গ্লাস দিয়ে তৈরি করা। এটা হচ্ছে অলিভ ট্রি, তো গাছ এখানে ভিতরে রোপণ করছে। নিচে আবার ফোয়ারা আছে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রসুন, গার্লিক, এটা হচ্ছে লিক, এটা হচ্ছে গ্র্যাপ, আঙ্গুর, আঙ্গুরের গাছ এগুলা, এটা হচ্ছে ফিক, তিন ফল বলে বাংলায়, তিন ফলের গাছ এগুলা, এটা হচ্ছে বেনানা, কলা গাছ দেখতে পারতেছেন, এটা হচ্ছে মাস্টার্ড মানে সরিষা, সরিষার হচ্ছে বট্টা কর্ন, এটা হচ্ছে বিটার এপেল। মরুর বুকে যে ফসলগুলো হয় না ওনারা এই সেইগুলাই এই গ্লাস হাউসে, সাধারণত শহরের লোকজন যে গাছগুলা দেখতে পায় না সেগুলা দেখার জন্য। এখানে তিল আছে, সিসাম, যে ফসলগুলা সেগুলা এই গ্লাস হাউসে রোপণ করছে ওনারা সকলের দেখার জন্য। এইগুলা হচ্ছে মসুরের ডাল, লেন্টিন, ওই হচ্ছে লেমন গ্রাস, এখানে ওয়াটারমেলন রোপণ করা হয়েছে, এটা হচ্ছে পামকিন, মিষ্টি কুমড়া রোপণ করা হয়েছে। পুরাটাই এই গ্লাস হাউসের ভিতরে। কিউকাম্বার, এই যে শশা, এখানে শশা রোপণ করছে। এই হচ্ছে গ্লাস হাউসের ভিতরের দৃশ্য আপনাদের দেখালাম। সোলারটি এটা হচ্ছে রাতের বেলায় জ্বলে দেখতে পাচ্ছেন। কোরআন পার্কে ছোট্ট একটা বিড়াল ছানা, সে শান্তির একটা ঘুম দিছে সোলারটির নিচে, কোরআন পার্কে সে ঘুমায় আছে। কতটা শান্তি সে ফিল করতেছে কোরআন পার্কে, ঠান্ডা হিমেল হাওয়া এর ভিতরে সে ঘুমিয়ে আছে। প্রতিটা গাছেই আপনার পানি দেওয়ার সিস্টেম আছে এখানে, প্রতিটা গাছেই আপনার দুই টাইম পানি দেয়, এই যে পাইপ জালের মতো পুরা পার্ক ভর্তি পাইপ দিয়ে পানি দেয়, ওই দেখতে পাচ্ছেন পানি দিতেছে। এমনকি যে সৌন্দর্য বলে বোঝানো যাবে না, ফুল গাছ সব মিলে দেখতে পারতেছেন। মরুর বুকে কি পরিমাণে বরই ধরে আছে গাছে, মানে থুকায় থুকায় ধরে রয়েছে বরই।
এমনকি নিজ নিজ দিয়ে পরে একবারে বিছাই রয়েছে, মানে খাওয়ার খাওয়ার কেউ নাই, দেখতে পারতেছেন প্রতিটা গাছে এরকম গাছ ভর্তি পড়ে।